মর্নিং ফ্রেন্ড, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন 7:30 বাজে, আমি বাড়ির সমস্ত কাজ সেরে, মানে সকালের কাজগুলো সেরে উপরে চলে এসেছি, মানে আমার ছাদ বাগানে। এই দেখো, এই হচ্ছে দীপার ছাদ বাগান। দীপার ছাদ বাগানে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এদের কাছে না একটু দেখা করতে এলে বা এদের সাথে একটু টাইম পাস না করলে আমার ভালো লাগে না, সকালটা বিশেষ করে। আমি তো সারা দিনে যে কতবার ছাদে আসি সেটা গোনে তোমাদের বলতে পারবো না, কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরেই আমি আগে এদের সাথে দেখা করতে চলে আসি। চলো আজকে বাগানে কি সবজি আছে দেখি এবং তুলে নিয়ে গিয়ে রান্না করবো। আজকে খুব বেশি সবজি তোলা হয়নি, দুটো বেগুন তুলেছি আর একটা শশা তুলেছি। এখনও শশা হয়ে আছে, পরে তুলবো আমি। আর দেখো, ইয়া বড় একটা চিচিঙ্গা তুলেছি, বিশাল বড়। এটা হলেই আমাদের বাড়িতে সবার হয়ে যাবে। আজকে এই চিচিঙ্গাটা দিয়ে রেসিপি বানাবো দুটো। তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো এবং জানিও কেমন লাগলো। চলো এবার নিচে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে আজকে। ঘুম থেকে উঠেই ব্যাট হাতে, মা নাড়ু বানাবেন আজকে তাই তার জোগাড় করছেন না। তোকে আমি এই তুই পড়তে বস, পড়তে বস। মা নাড়ু বানাতে ব্যস্ত এখন। আমরা সবাই গুড়ের নাড়ুটাই পছন্দ করি তাই মা গুড়ের নাড়ুই বানাচ্ছেন। আর একে নিয়ে আমি পারি নাই, দেখো ব্যাট ছেড়ে এখন আবার টিভি। আর এরা হচ্ছে আমার চুলবুল পাণ্ডের দল, এর দিকে খুব খিদা পেয়েছে, আমি আগে খেতে দিয়ে এদেরকে। এই দেখো খুব খিদে পেয়েছে, দেখো। মায়ের নাড়ু করা কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ বেড়াও, তোমার আজকে ভ্যাকসিন আছে, বেড়াও, লাস্ট ডোজ ভ্যাকসিনে, বেরিয়ে পড়ো। এর পেছন ড্রয়িং করছি, এগুলো তুলবি না, কখন তুলবি, নে প্যান্টটা পরে চলে যা। ও সবটাই নিয়ে নিলে আমাকে দে একটু বাবু, নে মায়ের হাতের নাড়ু আমরা সকলে খুব পছন্দ করি এবং মা খুব ভালো বানায়, দারুণ হয়েছে নাড়ু। চলো এবার আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, এই দেখো আমি চিচিঙ্গাটাকে দুইভাবে কেটেছি, এইগুলোকে আমি একটু পাতলা করেছি, এইগুলোকে আমি বড়া বানাবো কলাই দিয়ে। আর এই দেখো এইগুলো একটু মোটা মোটা রয়েছে, এটাকে আমি কাজু দিয়ে বানাবো, কাজু চিচিঙ্গা বানাবো এইগুলো। আর বড়ার জন্যে দেখো আমি খেসারি কলাইকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে কাজুকে গরম জলে ভেজানো রয়েছে, এইগুলোকে আমি মিক্সিতে বেটে নেবো। বড়ার জন্য আমি 5টা লঙ্কা নিয়েছিলাম, সেইগুলোকে আমি এই কলাইয়ের সাথে বেটে নেবো। এই দেখো আমি মিক্সিতে আমি বেটে নিয়েছি, এটা কাজু আর এটা কলাই বড়ার জন্য। চিচিঙ্গার বড়া এবং কাজু দিয়ে যে আমি চিচিঙ্গাটা বানাবো তার জন্য যা যা লাগবে আমি সব এখানে রেডি করে নিয়েছি। এই দেখো এখানে চিংড়ি মাছ রয়েছে, এটাকে ছোট্ট ছোট্ট করে কেটেছি আমি, বড় বড় ছিল।
এই লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না তরকারিতে, খুব বেশি করি না। আর এই চিচিঙ্গাটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, জলটা ঝরে যাবে। এই যে কলাইটা দেখছো, এটা কিন্তু কলকাতাতে পাওয়া যায় না, এটা হচ্ছে খেসারি কলাই। এটা মা মেদিনীপুর থেকে পাঠান, উনি নিয়ে আসেন। কলিকাতাতে এই কলাইটা পাওয়া যায় না। এখানে ছোলার ডালটা পাওয়া যায়, ছোলার ডাল দিয়ে কিন্তু হয়, ছোলার ডাল দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আমরা সেই খেসারি কলাই দিয়েই খাওয়ার অভ্যস্ত, তাই জন্য খেসারি কলাই দিয়েই আমরা বড়াটা বানাই। এই বাটা কলাইয়ের মধ্যে এই চিচিঙ্গা, পেঁয়াজ আর এখানে রয়েছে একটু জিরা আর একটু পানমৌরি, সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু নুন দিচ্ছি, হলুদ, খুব ভালো করে মাখিয়ে নেব এবং খানিকক্ষণ রেখে দেব। কাজু দিয়ে চিচিঙ্গা করার জন্য আমি কয়েকটা আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছিলাম, সেটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি দু চামচ তেল নেব, সরষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, লঙ্কা, আলু আর চিচিঙ্গা একসাথে দিয়ে ভালো করে আমি নাড়বো এগুলোকে। চিচিঙ্গাটাকে ভালো করে নাড়তে হবে, তা নাহলে হালি গন্ধ ছাড়বে। তার সাথে এবারে আমি নুন আর হলুদ দিয়ে দেব, ভালো করে নাড়ব। এখন একটু আমি চাপা দিয়ে দেবো নেড়ে। ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার আমি কাজু দিয়ে দেব, কাজুটা যে বেটে রেখেছিলাম, এই যে কাজু। ছ চামচ আমি কাজু দিয়েছি, কাজু দিয়ে ভালো করে নাড়তে নাড়তে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। নাড়া হয়েই গিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ চাপা দিয়ে আমি রেখে দেবো এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো প্রায় হয়েই গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি তরকারিটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি দু চামচ তেল নিচ্ছি, আর এখানে একটা তেজপাতাকে হাফ করে নিয়েছি, আর লঙ্কা আর পাঁচফোড়ন রয়েছে। আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজবো আমি, একটু লাল লাল করে ভাজতে হবে। এবার টমাটো দিয়েও ভালো করে ভাজতে হবে। আমার হয়ে গিয়েছে, এবারে আমি ফোড়ন দিচ্ছি। হয়ে গিয়েছে আমার তরকারির ফোড়ন দেওয়া, আমার তরকারিটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো দারুণ হয়েছে কালারটা। এবার আমি বড়া ভাজবো। বড়ার জন্য এক চামচ তেল নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে মানে তেলটা। এবারে ছোট্ট ছোট্ট বল করে আমি ছাড়বো, ওতে খুব আস্তে আস্তে ছাড়তে হবে আর খুব কম আঁচে রাখতে হবে এটাকে। এইভাবে আমি সবগুলোকে ছেড়ে নেব। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখো আমার প্রায় ভাজা হয়েই গিয়েছে। চিচিঙ্গার বড়া আমার শ্বশুরমশাই খুব পছন্দ করতেন, এখন উনি আমাদের মধ্যে নেই, এইসব জিনিস ওকে খুব মনে পড়ে, উনি এইসব জিনিস খুব পছন্দ করতেন। আজকে আমি চিচিঙ্গার দুটো রেসিপি আমি বানালাম, তোমাদের কেমন লাগে সবাই বলো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।